नमस्कार बंधुरा, रूपास रेसिपिस बेंगली चैनले सबाई के स्वागत जानाई। आज चले एसेछि नतून एकटी रेसिपी निये। आज आमी आपनादेर सूजी ओ आलू दिए दारुण स्वादेर लुचि बानिए देखाबो। एइभावे एकबार सूजी ओ आलू दिए लुचि बानिए बाड़ीते देखते पारेन, खेते किन्तु खूब भालो हय। आपनारा खूब सहजेई एटा बाड़ीते बानिए फेलते पारबेन। तो चलुन रेसिपिटी शुरू करा जाक। कड़ाई किछुटा परिमाण जल फुटिए निएछि, तार मध्ये दिलाम हाफ चामच लवण ओ एक चामच रिफाइन अयेल। जल फुटछे, दिए दिलाम 100 ग्राम सूजी। सूजीटाके एकटु रान्ना करे नेब। आगे थेके सिद्ध करे रखा आलूटी आमी स्मैश करे निएछि, सूजीर मध्ये दिए मिशिए नेब। गैसेर चूलाटा बंध करे दिए एक कप परिमाण मयदा मिशिए दिलाम। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ও কিছু ধনেপাতা কুচি। এগুলিকে একসাথে মিশিয়ে নেব। ডোটি তৈরি হয়ে গেছে, 10 মিনিট পরে লেচি কেটে নেব। লুচি তৈরির জন্য ছোট ছোট আকারে লেচি কেটে নিয়ে শেপ দিয়ে নেব। সবগুলিকে এইভাবে রেডি করে নেব। অল্প পরিমাণ রিফাইন অয়েল নিয়ে সবকটি লেচিতে মাখিয়ে নিলাম। বেলনেও একটু তেল মাখিয়ে নেব। লুচিগুলিকে একে একে বেলে নিচ্ছি। সব কটি লুচি বেলে নিয়েছি, এবার এগুলিকে ভেজে নেব। লুচিগুলিকে ডুবো তেলে ভাজবো, তার জন্য কড়াই অনেকটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম। গরম তেলের মধ্যে দিয়ে একে একে ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল গরম মুজমুচে টেস্টি সুজি আলুর লুচি। এই লুচির রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।